ভক্তি প্রাপ্ত থেকে বঞ্চিত হতে হবে। এই জন্য বলো আদৌ শ্রদ্ধা। ন নিবর্ততে মৃত্যু সংসার সাগর বটমিনী। অশ্রদ্ধা দানা, গীতাতে ভগবান বলছেন যার অশ্রদ্ধা আছে সেই জন্ম মৃত্যু সংসার থেকে কখনো উদ্ধার বা নিষ্কৃতি পাবে না। যার অশ্রদ্ধা আছে, অশ্রদ্ধা ধানা, ন নিবর্ততে মৃত্যু সংসার বটমিনী, নাই মৃত্যু জরা ব্যাধি অভিশাপ থেকে মুক্তি নাই যদি তোমার শ্রদ্ধা উৎপন্ন না হয়। গীতাকার শ্রী ভগবান শ্রীমুখে এও বলেছেন, শ্রদ্ধাবান লভিত জ্ঞানম তৎপরে সংযতেন্দ্রিয় জ্ঞানাং লব্ধা পরং শান্তি স্থানাং প্রাপস্যি শাশ্বতম। তার মানে ভগবত জ্ঞান, ভগবত ভক্তি, সবকিছুর মূলে আদি হল শ্রদ্ধা। কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছেন, কোন ভাগ্য কোন জীবের শ্রদ্ধা যদি হয়, বাবা শ্রদ্ধা হতে গেলে ভাগ্যের প্রয়োজন, বলেন আপনি আপনার চেষ্টায় শ্রদ্ধা আনতে পারবেন না। শ্রদ্ধা বলতে আমরা যা বুঝি, গুরুজনকে প্রণাম করা, গুরুজনের আদেশ নির্দেশ পালন করা, শ্রেষ্ঠকে অবজ্ঞা না করা, এগুলি তো বলছে না এগুলি শ্রদ্ধা না, এগুলো শ্রদ্ধার আংশিক বা কিয়দংশ, অংশের অংশ কলা হতে পারে, প্রকৃত শ্রদ্ধা এটা না। কারণ আমি বাইরে যার সামনে মাথা নত করছি, প্রণাম করছি, যার সামনে স্তুতি করছি, বাইরে তার নিন্দাও করি, এটা কি শ্রদ্ধা বলে? শ্রদ্ধা বলে না, এটা কপটতা বলে, শ্রদ্ধার অভিনয় মাত্র বলে। যাকে সামনে স্তুতি প্রণাম করছি আবার তার পেছনে তার সমালোচনা করছি, তার দোষ কীর্তন করছি, এটি শ্রদ্ধা না। শ্রদ্ধার একটা অংশের অংশ কলা হতে পারে। তাহলে প্রকৃত শ্রদ্ধাটা ভাগ্য ফলে হয়, কারণ শ্রদ্ধা হলেই তো প্রেম ভক্তি পাবে, ভগবানকে পাবে, না হলে পাবে না। কোন ভাগ্য কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তার মানে এর পিছনে একটা ভাগ্য জুড়ে দেওয়া আছে। ভাগ্য ফলেই কেবল এই সংসার চক্রে ভ্রমমান অনন্ত জীবের মধ্যে দু একজনের শ্রদ্ধা উৎপন্ন হয়, সকলের হয় না। এখন আমাদের জ্ঞাতব্য বিষয় হলো শ্রদ্ধা কাকে বলে। এটি না হলে যখন ভগবত কৃপা হবে না, জন্ম মৃত্যু এড়ানো যাবে না, সাধ্যবস্তু ভগবানে প্রেম ভক্তি হবে না, তাহলে শ্রদ্ধাটা কি এটি জানতে হবে। শ্রদ্ধা কাকে বলে? জীব গোস্বামী পাদ তার ভক্তি সন্দর্ভে তিনি শ্রদ্ধার তাৎপর্য বা সরলত্ব বলেছেন, সদদতি বিশ্বাস ইতি শ্রদ্ধা। শ্রদ্ধা কাকে বলে? সদদতি বিশ্বাস ইতি শ্রদ্ধা। অর্থাৎ যে আচরণে, যে ব্যবহারে, যে শ্রবণে, যে মননে, যে চিন্তানে বিশ্বাস জন্মায়, সুদৃঢ় বিশ্বাস জন্মায়, বিশ্বাস উৎপন্ন করে, বিশ্বাসকে জাগিয়ে দেয়, যে আচরণে, যে ভাবনা, যে ক্রিয়া, যে প্রতিক্রিয়ায় সাধু শাস্ত্রের প্রতি বিশ্বাস আনায়ন করে, তাকে বলে শ্রদ্ধা। বোঝা গেল? আপনি যে ব্যবহার করছেন, যা ভাবছেন, যা আচরণ করছেন, সেই ভাবনা আচরণে ব্যবহারে যদি সাধু গুরু শাস্ত্রের প্রতি আপনার সুদৃঢ় বিশ্বাস জন্মায় দেয়, আসা যা বিশ্বাসকে উৎপন্ন করে, বিশ্বাসকে জন্ম দেয়, তার নাম হলো শ্রদ্ধা। যার আসেনি তার বিশ্বাস কোনদিন, মা নাই তো পুত্র হবে কি করে, সন্তান হবে কি, বন্ধা নারীর সন্তান হবে কি করে? যে নারী বন্ধা তার সন্তান হওয়ার সম্ভাবনা আছে কি? আকাশে কি ফুল ফোটে, আকাশ কুসুম কি হয়? কোনদিন হয় না। তেমন যার শ্রদ্ধা নেই তার জীবনে বিশ্বাস কোনদিন জন্মাবে না। তো যা সাধু গুরু শাস্ত্রের প্রতি সুদৃঢ় বিশ্বাস উৎপন্ন করে, তার নাম হলো শ্রদ্ধা। সদদাতি বিশ্বাস ইতি শ্রদ্ধা। একটু বুঝলাম কিনা?
সাধু বা শাস্ত্রে বাক্যের প্রতি বিশ্বাস উৎপন্ন করে যা তার নাম হলো সদদাতি বিশ্বাস ইতি শ্রদ্ধা। এখন এই শ্রদ্ধা বিশ্বাসকে উৎপন্ন করে, কোন বিশ্বাস? ব্যাকরণে অব্যয় বলে যে পদগুলি আছে তার কোনো পরিবর্তন পরিবর্ধন ক্ষয়লায় হয় না। আমার এগুলো জানার কথা না, যারা শিক্ষিত ব্যাকরণবিদ তারা জানে। অব্যয় যেমন চ এবং তৎ, এই শব্দগুলোর কোনো পরিবর্তন হয় না, কেবল অব্যয় পদ। ব্যাকরণে যেখানে অব্যয় পদ আছে তার কোনো পরিবর্তন পরিবর্তন ক্ষয়লয় তো যার থেকে বিশ্বাস উৎপন্ন হয় সুদৃঢ় বিশ্বাস তাকে বলে শ্রদ্ধা। অব্যয় ব্যাকরণের অব্যয় পদের মতো, যার কোনো ক্ষয় নেই লয় নেই নষ্ট হয় না ধ্বংস হয় না, এরই নাম হলো শ্রদ্ধা। শ্রদ্ধাকে বুঝলাম যা বিশ্বাস উৎপন্ন করে। এবার প্রশ্ন, বিশ্বাস কাকে বলে? কাকে বলে মা বিশ্বাস? এইগুলি না জানলে ভক্তি পুষ্ট হবে না। তার মানে আজকে বাড়িতে সাধু সেবা, এখন যিনি রন্ধন ক্রিয়ায় পটু সেই মাতা ঠাকুরানি আলু পটল ছানার পিস করে ওইগুলো করেছে রান্নার জন্য, পিস পিস করেছে কেটে কেটে, ওতে ওই যে ডালচিনি মশলা জিরে হলুদ আচ্ছা ওইগুলো সব একসাথে দিয়ে একটা গামলায় রেখে দেওয়া হয়েছে, ওইটা সাধুদের পাতে দিলে আস্বাদন করতে পারবে তো? ওই ওই মাখানো ওইগুলো, আর ওর থেকে ওই যে সবজি ওই যে ছানার ছানার পিস পিস করা গো দুগ্ধকৃত ছানা বা ওই যে মশলা ওইটা ওই একটা জায়গায় মিশ্রিত করে একটা পাত্রে বা কিছুতে রেখে দিলে ওর যে ওইগুলো রন্ধন করলে জল দিয়ে পরিপাকজনিত রন্ধন ক্রিয়ার মাধ্যমে কখন কোন মশলাটা দিতে হবে এই পরিপাকজনিত রান্নাবিদ্যায় পারদর্শী, তিনি রান্না করলে ওই রান্নার আভাসে যে গন্ধটা আসে ওর মধ্যে একসাথে রেখে দিলে গন্ধ বেরোবে তো? উপাদানগুলো তো ওই, শুধু একটু জল দিয়ে কড়াইতে দিয়ে কোন সময় কোন জিনিসটা ওতে দিতে হবে এটা দিলেই গন্ধটা মৌ মৌ করে সবাইকে আনন্দিত করে, কিন্তু ওই বস্তুগুলো এক জায়গায় মেখে রেখে দিলে কারো খাওয়ার উপযোগী হয় না, তার থেকে গন্ধটাও বেরোয় না। তেমনি শ্রদ্ধার বিশ্বাসটি যথাযথ রূপে না জানলে আপনার জীবনে রস উপাসনা ভগবানের উপাসনা হবে না, রস আস্বাদন হবে না কোনোদিন, ভগবানে আপনি রসই পাবেন না। এই জন্য বলছেন আপনাকে আগে শ্রদ্ধাটা আর বিশ্বাসটা ভালো করে অনুধাবন করতে হবে। এখন আমরা একটা করি বটে, অনুষ্ঠান হই হুল্লোড় যা কিছু একটা করি, কিন্তু অর্থ না জেনে তত্ত্ব না জেনে করি। আমরা এখানে যারা আছি আমাদের কাছে বিশ্বাস কথাটা জিজ্ঞেস করুন, এক একজন এক এক রকম করে বিশ্বাসের ব্যাখ্যা করবে, কিন্তু একটা প্রকৃত ব্যাখ্যা থাকতে হবে তো। বিশ্বাস কাকে বলে? কাকে বলে বিশ্বাস? বিশ্বাস তাকে বলে বিরুদ্ধ ভাব দ্বারা যা আক্রান্ত হয় না তাকে বলে বিশ্বাস। এই বাচ্চাগুলো থামান না, বাড়ির লোক যারা ওই যে গল্প করছে কটা মিলে ওদের থামান, ভালো করে বলে দিন এই কথা বলো না, এগুলো আমার এই মোবাইলে চলে যায় এগুলো খারাপও লাগে। একটু আপনারা যারা বড়রা সতর্ক হন না ওদের একটু কথা বললে থামিয়ে দিন। কি বলছিলাম? বলছিলাম বিশ্বাস কাকে বলে? না বিরুদ্ধ ভাব দ্বারা যা আক্রান্ত হয় না তাকে বলে বিরুদ্ধ ভাব কাকে বলে? আচ্ছা আজকে যদি কেউ দাবি করে বৃহস্পতিবার, এখানে মানবেন? আজ কি বার মা? বুধবার। কেউ বৃহস্পতিবার মাইক ফাটিয়ে বললেও 100 জন বললেও মেনে নেবেন? অর্থাৎ আপনার বিপক্ষে 100 জন বলছে আজ বৃহস্পতিবার, কিন্তু আপনি তো জানেন দৃঢ়ভাবে জানেন আজকে বুধবার, মেনে নেবেন তো বৃহস্পতিবার বললে? এরই নাম বিশ্বাস। সারা পৃথিবীও যদি একদিকে যায় তবু আপনি যে আস্থাটা, যার প্রতি যে আস্থাটা রেখেছেন ওটা এক চুলও যখন নড়বে না, এরই নাম হলো বিশ্বাস।
বিশ্বাস হলেই ঈশ্বর প্রাপ্তি হয়ে যায়, বিশ্বাস এলেই প্রেম ভক্তি সাধনা সিদ্ধি এসে যায়। আমাদের আজকের জগতের মানুষের অভাব একটাই, সেটা হলো শ্রদ্ধা এবং বিশ্বাসের। খুব মার্মিক একটা কথা, এটাই হলো ভিত, এটা হলো মূল শিকড়। এই যদি না জানেন তাহলে ভগবান বলছেন কিছুই হবে না, যেন আদৌ শ্রদ্ধা। তাহলে বিরুদ্ধ ভাবধারা যে আক্রান্ত হবে না, যার লয় হবে না, ক্ষয় হবে না, এরে বলে বিশ্বাস। আবার কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলেছেন সুদৃঢ় বিশ্বাস, তার মানে বিশ্বাসটা সুদৃঢ় হতে হবে, শিথিল হলে হবে না। হ্যাঁ, আমরা আমাদের সব শিথিলতা, শিথিলতা কেমন জানেন, মেয়েদের মায়েদের একটা দুর্বলতা আছে, যখন তখন কেঁদে ফেলে, কারণ না থাকলেও দুর্বল নরম চিত্ত, তো গ্রামের সরল মহিলারা যেন তেন ভাবে একটু কোনো একটা ঘটনায় কেঁদে ফেলে, পাশের দু চারজন মহিলা ওই মহিলার কান্না দেখে ও জুড়ে দিল কান্না। এবার ওই মহিলাকে জিজ্ঞেস করবেন কাঁদছো কেন গোমা, তো হাউ মাউ করে বলে জানি না তো। ওকে জিজ্ঞেস করুন, বললে ওই মহিলা কাঁদছে পাশের বাড়ি, তাই দেখে ওরও চোখে জল, ও কাঁদছে, কেন কাঁদছে, এরকম ভাব থাকলে তার শ্রদ্ধা বিশ্বাস জন্মাবে না। আপনাকে তত্ত্ব জানতে হবে, কাকে বলে বিশ্বাস, কাকে বলে শ্রদ্ধা, নাহলে পথ পাবেন না। এই জন্য ওই লোকের দেখা দেখি ওইগুলো হলে হবে না, তত্ত্ব তো আপনাকে আগে জানতে হবে যে শ্রদ্ধা বিশ্বাসের প্রকৃত তাৎপর্য সরলত্ব কি। আজকাল তো আমরা জানতে চাই না, কেন নিয়ম সেবা মাসে হলুদ পাবো না, কেন নিয়ম সেবা মাসে অমুক তমুক পাবো না, তা জানবেন না আপনি? বলে কেউ যদি তত্ত্ব না জানে তাহলে ঘুরিয়ে ফেলবে জীবন, তার জীবন কখনো গঠন হবে না, ভজন সাধন তার দ্বারা হবে না। রাধাকুণ্ডে এক গ্রামের মা বসে বসে পাঠ শুনছেন, আর বাবাজি মহারাজ পাঠ করছেন সেদিন তত্ত্বের পাঠ। ওই পাঠ ওই সরল মহিলার পক্ষে কোনোদিনই বোঝা সম্ভব নয়, কিন্তু বাবা যত পাঠ করছে ওই মহিলা তত দদ্দর করে চোখে জল ফেলে কাঁদছে, বুক ভাসাচ্ছে। তো যিনি পাঠ করছেন সেই আচার্য ঠাকুর বলছেন কি তার এক শিষ্যকে, আমি পাঠ করেছি আজ তত্ত্বের, কোনো করুণ রসের পাঠ করিনি, দুঃখের কোনো বিষয় পাঠ করিনি, ওই মহিলা কাঁদছিল কেন একটু শুনে দেখতো গোপনে, আজকে তো রসের পাঠ হয়নি, তত্ত্বের পাঠ হয়েছে শুষ্ক, তো কোনো বিরহ রসের পাঠ তো হয়নি, করুণ রসের পাঠ তো হয়নি, কাঁদছে কেন, মা তুমি কাঁদছিলে কেন, ছাগলের জন্য, সর্বনাশ। এইখানে ছাগলের জন্য কান্নাকাটি, রাধাকুণ্ডে বাবাজির পাঠ, রাজা মহারাজাও শুনতে আসে, ছাগলের জন্য মানে বলে বড় আদর করে একটা শাক শিশুকে বড় করেছিলাম, ধীরে ধীরে লালন পালন করে বড় করতে করতে সিংটিং হয়ে বেশ বড় হলো, তিন দিন আগে মারা গেছে ছাগলটা। তো বলছে তার সাথে তোমার এই পাঠে কান্নাকাটির, ভাগবত আসরে কান্নাকাটির সম্পর্ক কি, মানে যে পাঠক পাঠ করছিল তার মুখে কিছু ছাগলের মতো দাড়ি ছিল, যে দাড়ি নাচিয়ে পাঠ করছে ও তাই থেকে ছাগলের শোক এসে গেছে, এ শুনে লাভ আছে? আমাদের অবস্থা, এক মহিলা কাঁদছে তার দেখে দেখে আর এক সরল মহিলা কাঁদছে, কেন কাঁদছ না বলতে পারে না। এইরকম করলে ধর্ম বা যথাযথ জায়গায় পৌঁছানো যাবে না, তত্ত্ব জানতে হবে। তাহলে সুদৃঢ় বিশ্বাসকে বলে শ্রদ্ধা, এইটার অভাব, এটা যদি আনতে পারেন না তাহলে জীবন যথাযথ রূপে নির্ণীত হয়ে যাবে। প্রকৃত শ্রদ্ধা বা দুই প্রকার, শ্রদ্ধা কয় প্রকার কি কি, একটা হলো লৌকিক শ্রদ্ধা আর একটা হলো শাস্ত্রীয় শ্রদ্ধা। আমাদের 99% মানুষের আছে লৌকিক শ্রদ্ধা। লৌকিক শ্রদ্ধাটা হলো কাচের পাত্রের মতো পড়লেই, আর শাস্ত্রীয় শ্রদ্ধাটা হলো রূপা বা ধাতুর গ্লাসের মতো পড়লে কোনো ক্ষতি হয় না। আমি মনে করলাম আমার প্রথম সন্তান, একে আমি প্রসাদ ভোজি করব, ঠাকুর আশ্রমের নাম রাখব, এর গালে আমিষ দেব না, একে ভক্ত তৈরি করব। চলল 5-10 বছর নিরামিষ আহার, একটু তিলক মালা তুলসীর মালাটা দিয়ে দিল, যে কলেজে গেল হোস্টেলে থাকলো সেই ওইসব সঙ্গ ওইসব পরিবেশে গিয়ে মালা খুলে ফেললো, তিলক ধুয়ে ফেললো, আমিষ খেতে লাগলো। এবার তখন ওর কণ্ঠে উল্টো সুর,
আচ্ছা, এই সাব না লাগালে ধর্ম হয় না? মানে তোমরা এই জন্য সাব লাগাও, এ না কাদা না মাখলে ধর্ম হয় না, ও উল্টে এতদিন করে এসছে কিন্তু 10 বছর। আচ্ছা, মন ঠিক থাকলে তো ভগবানের সব ভজন সাধন করা যায়, নিরামিষ খেতে হবে এর মানে কোথায়? উল্টো গান গাইতে লাগলো, এতদিন 10 বছর ধরে বাবা মা করে দিয়ে এসেছে, এইখানে বন্ধু বান্ধব কলেজে গিয়ে বললো না সাপ লাগাতে হবে তাহলে ধর্ম হবে, এটা কোথায় শিখেছো? মালা না নিলে কি ধর্ম হয় না? মাছ মাংস খেলে কি? আচ্ছা, মন ঠিক থাকলে তো সব হয়। এরে বলে লৌকিক শ্রদ্ধা দুদিন আগে ছিল, ও অনেক করে দেখেছি, ওইসব ওই তিলক মালা এখন সব ফাও। লোকের দেখা দেখি দু চার দিন বৃন্দাবনে গেল, নবদ্বীপে গেল, ওইখান থেকে এসে বলল আমি ভক্ত হয়ে গেছি, মালা জপে খটখট করে শব্দ করে রাস্তাঘাটে, জপে হরে কৃষ্ণ এরকম করে, মাঝে মাঝে একটু তিলকও নেয়, হয় আর না হয় মোটামুটি নেয়। 2 মাস পরে ও বাড়ির লোক মেনে নিল, না চেয়েছিলাম তো হয়নি। একে বলে লৌকিক শ্রদ্ধা, এটা টেকে না অন্যের দেখা দেখি। এই যেমন তুলসী পরিক্রমা করছি, জানি কানি চ কি কোন পাক কিভাবে দিতে হয় আমার জানা নেই, সবাই করছে আমি করছি, এবার মাজা কিভাবে বেঁকাচ্ছে আমি ওইটা দেখে ওর মতো বেঁকাচ্ছি, মানে লোকের দেখা দেখি যা করি, যাতে নিষ্ঠা নেই আস্থা নেই তাকে বলে লৌকিক শ্রদ্ধা, এটা টিকে না। আজকালকে দেখবেন এরকম হঠাৎ করে এরকম আবেশ আসে, ঝড় আসে, আবার থেমে যায়। 2-4 দিন বেশ করলো, নিরামিষ টিস খেলো, মালা তিলক নিল, এই বেশ সকাল সন্ধ্যা বিনীত প্রার্থনা হাততালি দিয়ে বার বার করো বিনতি, তারপর আর খোঁজ নেই। রাধার স্বামী আগে বলল, তারপর আর খোঁজ নেই। 2-4 দিন বেশ মাতামাতি হলো, আমাদের সমাজে এখন এইগুলোই বেশি হয়। একে বলে লৌকিক শ্রদ্ধা, এই শ্রদ্ধা এক পাও এগোনো যাবে না। শ্রদ্ধাটা তাহলে কি হতে হবে? শাস্ত্রীয় শ্রদ্ধা। শাস্ত্রীয় শ্রদ্ধা কাকে বলে? না, শাস্ত্রীয় শ্রদ্ধা হলো যা একবার জীবনে মঙ্গল বলে গ্রহণ করেছি সাধু গুরু বৈষ্ণব শাস্ত্রের কাছ থেকে, এই জীবন চলে গেলেও তার থেকে এক চুলও পরিমাণ আমি হয়ে যাক, একটা জীবন চলে যেতে পারে, একটা কাল চলে যেতে পারে, আমি আমার অস্খলিত হব না, স্খলিত হব না, অস্খলিত নিষ্ঠায় আমি চিরদিন এটি পালন করব। আর এই শ্রদ্ধা বিশ্বাসটা কেমন একটা দৃষ্টান্ত দিয়ে এক পারমাত্মিক জগতের উন্নততর শ্রী গুরুদেবের কাছে একজন আকাট মূর্খ মাঝি গেছে, গিয়ে বারবার বলছে গুরুদেব মন্ত্র কানে না নিলে তো সিদ্ধি হবে না, সাধন ভজন হবে না, আপনি আমাকে একটু মন্ত্র দিন। গুরুদেব দেখলেন ও তো আচরণ করবে না, একটা শিষ্য বাড়িয়ে লাভ নেই, যদি আচরণ না করে গুরুর প্রত্যাবায়, তো বারবার অনুরোধ করলে একটু বিরক্তি হয়ে ওর কান বাড়িয়ে বলছে দশা দেই হলো তোর গুরু মন্ত্র, ওইটা বিশ্বাস করে নিয়েছে, উনি তো আমাকে মন্ত্রই দিলেন দশাত। নৌকা এপার ওপার করে আর চোখের জলে দশভুজা দশাত দশাত করে দুর্গাকে ডাকতে থাকে, দশভুজা দুর্গা, ওর বিশ্বাস শ্রদ্ধা চোখের জলে দেবী ভাগবতী এসে নৌকার ওপরে জ্যোতির্ময় মূর্তিতে দেখা দিয়ে বললেন তোর সরলতা বিশ্বাসে আমি প্রসন্ন। ওর কানে তখন বৈষ্ণব মন্ত্র দিয়ে ওকে কৃষ্ণ ভক্তির পথে তুলে দিলেন, এই হলো শাস্ত্রীয় শ্রদ্ধা। একে বলে শাস্ত্রীয় শ্রদ্ধা। আর কাকে বলে? এক শিল গুরুদেব, তার শিষ্য শিষ্যা হলো রাজা রানী, ওই দেশের সম্রাট চক্রবর্তী হলো তার শিষ্য আর মহারানী হলেন তার শিষ্যা। বাবা কি জোর, বলুক আমরা এদিক বলতে থাকি। তো কি হয়েছে, রানীর বাড়িতে গেছেন, আর রানীর বাড়িতে যাওয়ার পরে রানী শ্রীল গুরুদেবকে পেয়ে, এই ওনাকে কথা বলতে নিষেধ করুন, ধন্যাতি ধন্য হয়ে গেছেন। আর রানীমা শ্রী গুরুদেবের আদর যত্ন প্রসঙ্গ পরিচর্যা সেবা করতে করতে গুরুদেব 2 দিন বাদে বলছেন মা এবার আসি। তো তার গুরুচরণে রানীমার এত আকুতি, এত প্রণতি, এত আরতি, এত উৎকণ্ঠা, এত তার গুরুদেবকে আরেকটুখানি রাখবার প্রগাঢ় তৃষ্ণা করেছে করেছে, কি গুরুদেবকে রাখবে কি করে, ওই কোলের ছেলেটা রানীমার জ্বালাতন করছে, ওই একমাত্র পুত্র, এই রাজ্যের উত্তরস্বরী ওই, এখন ওই রানীমা রাগে পড়ে ছেলেটাকে দেয়ালে আষাঢ় দিয়ে দিয়েছে। গুরুদেব চলে যাচ্ছে, কি করে রাখা যায়, ছেলেটা জ্বালাতন করছে কাঁদছে, আষাঢ় দিলে ছেলেটা গেল মরে।
আমি কিন্তু গল্প শোনাচ্ছি না এত রাত্রে এই ব্যাসা শুনে বসে, সত্য ঘটনা শুনুন। সেই গুরু মহারাজ বললেন, করলে কি মা? বললেন, গুরুদেব ভালোই হলো, ভালোই হলো, এই শোকের মধ্যে অন্তত আপনি আমার গৃহ থেকে চলে যাবেন না। ছেলে গেছে গেছে, আপনি বলে মা করলি কি? আমি নাই না গেলাম, কিন্তু ওই তো উত্তরস্বরী, তোর রাজ্যের উত্তরস্বরী তো একমাত্র ওই। বললেন, তাহলে পরবর্তীতে কে রাজ্যভার নেবে? বলে ওই রাজা হবে। বারে ওকে মেরে ফেললি ও রাজা হবে কি করে? বললেন, গুরুদেব আপনি আসনে বসুন তো। গুরুদেবকে আসনে বসিয়ে বাইরের জলের থেকে চোখের জল বেশি দিয়ে গুরুদেবের চরণ ধুয়ে দিতে লাগলো, অভিষেক করতে লাগলো গুরুদেবের চরণ। সেই চোখের জলে গুরুদেবের চরণ অভিষেক করে হরিনাম করতে করতে ছেলেটার অধরাম অধরের মধ্য দিয়ে একটু গুরুদেবের চরণ বিধৌত অভিষিক্ত চরণামৃত মুখে দিয়ে দিল হরিনাম বলতে বলতে, সত্য সত্যই ছেলেটা নড়ে উঠে আবার জীবন ফিরে পেল। গুরুদেব তখন নড়ে বসেছে, বাবা আমার চরণ জলের কিরকম মহিমা। হ্যাঁ, অবশ্য আপনাদের একটা কথা বলি, রাধারানী বা শ্রীকৃষ্ণের চরণ অভিষেক করা শ্রী গুরুদেবের চরণ জল, এটাকে সাধারণ মনে করবেন না, জল বুদ্ধি করবেন না। কি বলা হয়েছে মন্ত্রে জানেন? অকাল মৃত্যু হরণং সর্ব ব্যাধি প্রণশনম, মৃতকে বাঁচাতে পারে চরণামৃত, অকাল মৃত্যুকে রোধ করে দিতে পারে চরণামৃত, কোনো মিথ্যা সংবাদ নয়। গুরুচরণ চরণামৃত, গোবিন্দ চরণের চরণামৃত, রাধা চরণের চরণামৃত মৃতকেও বাঁচাতে পারে। এই রানীমার গুরুভক্তির বিশ্বাসে নিষ্ঠায় ছেলেটা বেঁচে গেল। গুরুদেব তখন, গুরুদেবের ভেতরে আছে, নদীতে একটু ঝড় উঠলে তরঙ্গ বাড়ে না, উনি মনে মনে অভিমান করে বলছেন, বাবা আমার চরণের তালে এরকম মহিমা, কি একটা হনু হয়ে গেছেন উনি। কেন যে হলো, উনি মনে করেছেন এটা আমার চরণেরই মহামহিমা। অন্য পাড়ায় গেল, অন্য একটা গ্রামে নগরে গেল, ওইখানে এক মা গুরুদেবের আবার চরণ ধৌত করছে, ওইখানের যিনি মা। বললেন, ভালো করে রেখে দে, কাছের বই নে আমার চরণ জলটা ভালো করে রেখে দে, ও মরাকেও বাঁচাতে পারে। ওর যে মহিমা, ওই যে একটু আগে কাজ করেছে তো, একটু ধর উঠেছে ওর মনে, অভিমান এমনি করেই মানুষের শেষ করে দেয়। শ্রদ্ধা থাকলে ভালো, দৈন্য থাকলে ভালো, যদি অভিমান আসে তাহলে আপনার আর বাঁচানো যাবে না, আর আপনার ভজন জীবন ওইখানেই নষ্ট, অহংকার ও বিমূঢ় আত্মা, আত্মা বিমূঢ় হয়ে যায়। তো গণনাক্রমে মা তখন বলছেন, বাবা এই চরণ জালে মরাও আছে? বলে হ্যাঁ রে, একটু আগে দেখে এসেছি তো। বলে হ্যাঁ রে, এই এই রেখে দে, এটা সঞ্জীবনী সুধা, মৃতকে প্রাণ বাঁচায়। তখন পাশের যারা লোক দাঁড়িয়ে শুনছিল, গুরুর দিকে ফ্যাল ফ্যাল করে তাকালে, গুরুদেবকে বলছেন, গুরুদেব কি রে, তোদের বিশ্বাস হলো না আমার কথা? চরণ জলে অভিষিক্ত চরণ চরণামৃত মৃত বাঁচে, তোদের বিশ্বাস হলো নাই মা? তোর ছেলেটা দে তো, ওই 6 মাসের ছেলে মার কোলে ছিল। মা বলছে, বাবা কেন কেন? বলে দে না, তোদের বিশ্বাস হচ্ছে না, আমি দেখাচ্ছি। এই ছেলেটাকে দিয়েছে আষাঢ়, মারা গেছে। বলে কান্নাকাটি করবি না একদম, ওই যে একটু আগে আমার চরণ জল করলি, ওই বইনটা নিয়ে আয়, কাছের বইনটা দে, ওর মুখে হরিনাম করে দে। দিতে দিতে বইন খালি হয়ে গেল, কিন্তু নড়ে না। এই পাশের যারা ছিল, বেটা তোমার চরণ জলের মহিমায় মৃত ব্যক্তি বাঁচে, তুমি মরে দেখাতে পারতে, লোকের ছেলেকে আষাঢ় দিয়ে মারলে, নে থানায় খবর দে, আর একে নিয়ে চল থানায় চল। বলে বাবা উত্তেজিত হয়েও না, এ তো হয়। বললেন, বিশ্বাস করব না, তুমি বিশ্বাসঘাতক, তুমি শিশু হত্যাকারী, তোমার উপযুক্ত জিনিস হলো কারাগার। বললেন, একটু অপেক্ষা করো, দুজন লোক আমার সাথে দাও। ওই দুজন লোককে নিয়ে পূর্বের ওই রানীমার কাছে আসলেন, মা বড় সংকটে পড়েছি, তুই তো আমার চরণ জলে তোর ছেলে বাঁচালি, ওইখানে তো বাঁচছে না, আমাকে ওরা ঘিরে ধরেছে, থানা পুলিশ করবে। বললেন, বাবা আমার সাথে চলুন। রানীমা এসে সবাইকে হাত জোড় করে বলছেন, কেউ উত্তেজিত হয়ে একটাও ছিল গুরুদেবকে কেউ বড় কথা বলবেন না, আপনার চুপ থাকুন। গুরুদেবকে আবার বসালেন, আবার চোখের বিধৌত প্রেমাশ্রু দিয়ে গুরুদেবের চরণ অভিষিক্ত করে সেই সরল পূর্ণ বিশ্বাসে আস্থায় শ্রদ্ধায় গুরুদেবের চরণামৃত যেই বাচ্চাটার গালে দিয়ে দিল, আবার নড়ে উঠল সে, আবার বেঁচে উঠল, আবার সে বেঁচে উঠল। একেই বলে শাস্ত্রীয় শ্রদ্ধা। ভগবান নারদ, ভগবানের নিত্যলোক থেকে নারদ এসেছেন এই জগতে, তখন রুহিদাসের সময়।
রুহিদাসের কথা শুনেছেন তো, জুতো সেলাই করতে পরম বৈষ্ণব। তো রুহিদাস উনি জুতো সেলাই করতে চলেছেন, আর নারদ এসে ওই গ্রামের পাশে একজন মহাত্মা বহুদিন ধরে শ্রীবিগ্রহের অষ্টন সেবা করছে, তার সামনে নারদ গেলে নারদকে প্রণিপাত করে প্রণাম করে বলছেন, নারদ বলছে আমি তো বৈকুণ্ঠে যাচ্ছি, ভগবানকে কিছু বলবো তোমার জন্য। তো বললেন একটা কাজ করতে পারেন নারদ জি, ভগবান এখন কি লীলা করছেন আপনি ওইটা যদি আমাকে একটু বলেন তাহলে আমি ওই লীলা চিন্তাই একটু স্মরণ ধ্যান করব। আর কি বললেন, বলছেন যে আপনি এইটুকু একটু আমাকে দয়া করে জানাবেন ভগবান এখন কোন লীলাতে তিনি লীলামগ্ন হয়ে আছে, লীলাময় হয়ে আছেন। রুহিদাসের কাছে যখন এলো জুতো সেলাই করা রুহিদাস, নাম নেয় দিন রাত, আর সাধুকে দর্শন করলে পায়ের ধুলো নেয়, অভিষেক করে, নারদকে দেখে তেমনি করে বললেন আপনার কিছু বলবার আছে গোবিন্দের কাছে? তো বললেন একটু জানবেন যে উনি এখন কি লীলা করছেন। দুইজন একই কথা বলল। নারদ কিছুদিন পর ফিরে এসে ওই সাধুর কাছে মন্দিরে সেবায়েদের কাছে গিয়ে বলছেন আপনার ভগবান এখন একটা লীলা করছেন, কি লীলা বলুন। তো বললেন লীলাটি হলো গোবিন্দ একটা সোনামুখী সুসের ভেতরে হাতি ঢুকাচ্ছেন। তো উনি তখন এসে বললেন নারদ আপনিও রহস্য করছেন আমার সাথে, দেবশ্রীপাদ আপনি, সোনামুখী সুসের মধ্যে হাতি ঢোকানো যায়, সরু সুতোগুলোও ঢোকানো যায় না। এই তখন ওর কথা শুনে নারদ চলে আসলো কার কাছে, রুহিদাসের কাছে। উনি জানতে চেয়েছিলেন ভগবান এখন কি লীলা করছেন, ওনাকে বলছেন একটা সুসের মধ্যে দিয়ে ভগবান সূক্ষ্মাতি সূক্ষ্ম সুসের ছিদ্রের মধ্যে দিয়ে হাতি ঢোকাচ্ছেন। নারদকে তখন হাত জোর করে বললেন আমার গোবিন্দ ওটা পারে, কারণ কর্তব্য কর্তম অকর্তম সর্বদা কর্তম সর্বত্র সমত্বশীল অনন্ত কৃপানিধি ভগবান হাতি কেন সুসের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড ঢুকাতে পারে, ওইটা তো তার কাছে কিছু না। সঙ্গে সঙ্গে গোবিন্দের কাছে ফিরে গিয়ে নারদ বলছে এদের দুইজনের গতি কি হবে। তো বলে প্রথম যে বিশ্বাস করেনি সুস, ওর আস্থা নেই, শ্রদ্ধা নেই, বিশ্বাস নেই, ওর কোটি জন্ম পরে আমায় পাবে। আর রুহিদাস বলে এই জন্মেই আমার কৃপা ভক্তি লাভ করবে, কোন শ্রদ্ধা জন্মেছে। এই জন্য মা দুমালা নাম করুন আর সকাল সন্ধ্যা হাততালি দিয়ে ঠাকুরের প্রার্থনা করুন, যেটুকু ধর্ম কর্ম করবেন সেটুকু একটু শ্রদ্ধা বা বিশ্বাস রেখে করুন, বর্তমান কিছু হচ্ছে না কেন। এই যে তুলসী, একে দর্শন করলেই কৃষ্ণ ভক্তি হয়, কৃষ্ণ ভক্তি প্রদায়নী। এই যে হরিনাম একবার করলেই সমস্ত পাপ দূর হয়, এটা বলা আছে শাস্ত্রে। সাধু দর্শন করলেই চিত্ত মার্জিত হয়, শুদ্ধ হয়। চরণ জল চরণামৃত জল পান করলে অকাল মৃত্যু রোগ শোক দূরে যায়। গঙ্গা স্নান করলে পাপ দূর হয়। বৃন্দাবন নবদ্বীপে গেলে ভক্তি হয়। তো এগুলো তো সব আছে জগতে, আমাদের হচ্ছে না কেন? হচ্ছে না একটাই কারণ, ছিদ্র পাত্রে যতই অমৃত ঢালেন দাঁড়াবে না, আমাদের শ্রদ্ধার অভাব, বিশ্বাসের অভাব। এইটুকু ফিরিয়ে যদি না আনতে পারেন তাহলে এ জন্মে কেন, কোনো জন্মেই? অনেক কথাই বলে বসলাম শ্রদ্ধা নিয়ে এবং এই বিশ্বাস নিয়ে, তাহলে কি হবে? কোনো ভাগ্য কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করায়। এবার আপনাদের একটু সাধু সঙ্গের মহামহিমা বলবো, কারণ শ্রদ্ধা ব্যতীত সাধু সঙ্গ শুরুই। এই যে আমরা সঙ্গ করি আমাদের কাজ হয় না কেন জানো? সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় বলা হয়েছে, কিন্তু আমরা সাধু সঙ্গ করলে ফল ফলছে না কেন, আমার স্বভাব পলটাচ্ছে না কেন, আমার ভেতরে যে দূষিত মল কুস্বভাব কামনা বাসনা এটার তো কোনো পরিবর্তন নেই, অথচ আমি প্রতিদিন সঙ্গ করে যাচ্ছি, প্রতিদিন সাধু সঙ্গে হরিকথা শুনছি হরিনাম করছি, ক্রিয়া হয় না কেন? সেই উত্তর আমরা এখন নেব, শ্রদ্ধাটা এখানেই রাখি। শ্রদ্ধার থেকে বিশ্বাস থেকেই শ্রদ্ধা উৎপন্ন হওয়ার পরে যদি কারো শ্রদ্ধা বিশ্বাস হয় তখনই আপনি প্রকৃত সাধু সঙ্গ পাবেন। এর আগে কোটি জন্ম ও জন্ম মৃত্যু চক্রে ঘুরলে প্রকৃত সাধু সঙ্গ, শ্রদ্ধা যার নাই বিশ্বাস নাই যার, তার জীবনে সাধু সঙ্গ সুদূর পরাহত হবে না। আমাদেরও তাই হচ্ছে না, আমাদেরও এই জন্য হচ্ছে না। এই জন্য দেবভূতি মাকে ভগবান কপিল দেব তিনি বলেছিলেন, মা বলছেন খোকারে
আমি নারী কুলে জন্মেছি, প্রকৃতি কুলে, মায়া মমতা, স্বামী সেবা, সন্তান পরিপালন, সংসার ধর্ম করতে করতে সারা জীবন আমি ধর্মকর্ম ভগবানের উপাসনা তপস্যাদি করতে পারিনি। এখন এই বৃদ্ধকালে তুই আমাকে কৃপা করে বল। আমি তো মোহমায়ায় ছিলাম। আমাদের দেশের মেয়েদের মায়েদের বড় সমস্যা, জন্ম থেকেই তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়। একটা ছেলে থাকলে, একটা মেয়ে থাকলে বাবা কাঁধে করে ছেলেটাকেই নিয়ে পাড়ায় ঘুরতে যায়। নিমন্ত্রণ বাড়িতে ছেলের অধিকার আগে বেশি। বাবা এসে জিজ্ঞাস করে যে ভালো খাদ্যটা এনেছে, ওটা খোকাকে দিয়েছো? খুব কম জিজ্ঞাস করে খুকিকে দিয়েছো কিনা। সারা জীবন একটা বৈষম্য আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে, মেয়েদের মায়েদের আজও এই লাঞ্ছনা। সে খেলো কিনা, তার জন্য আছে কিনা, পুরুষগুলো একবারও রান্নাঘরের হাড়ির খবর রাখে না। সে সবাইকে দিল, তার জন্য আছে তো? এসব খোঁজগুলো নেওয়া হয় না। চিরদিন তাদের এই পুরুষ শাসিত সমাজে চোখের জল ফেলতেই থাকে তারা। যতই আমরা এগিয়েছি বলি, আমরা মেয়েদেরকে আজও সম্মান দিতে পারিনি, মায়েদের আজও মর্যাদা দিতে পারিনি। দিলে এই সমাজের দশা এই হতো না। শাস্ত্র বলেছে, যে সমাজে মেয়েদের মায়েদের দেবী জ্ঞান করা হয়, শ্রদ্ধা করা হয়, সেই সমাজেই সাধক মহাপুরুষ অবতারগণ জন্মায়। যে সমাজে নারীরা যত বেশি অত্যাচারিত, সেখানে কোনো শুদ্ধ পুরুষের, সাধক পুরুষের জন্ম হয় না। এই জন্য মেয়েদের মায়েদের প্রতি আমাদের দুরবস্থা। তো সেইখানে দেবহূতি মা বলছেন, সারা জীবন মমতা আসক্তিতে আমাদের গেছে। বানর কি করে জানেন? বানর হলো মরা হোক জীবিত হোক ওদিকে তাকায় না, তাদের সন্তানকে সে বুকে করে ওই রেখে ছোটাছুটি খাওয়াখাওয়ি করে। সে মরে গেলে কি বেঁচে আছে এটা দেখেন, এত আসক্তি। ওই বাচ্চাগুলি বুকে করে ছুটছে খাচ্ছে, অথচ বাচ্চাটা মরা। ও প্রথমে বুঝতে পারিনি, দুই একদিন বুঝতে পারিনি, ওইভাবে এই বুকে করে রাখে পরম মমতায়। যখন পচতে শুরু করলো, গন্ধ হতে শুরু করলো, তখন ও ঝেড়ে ফেলে দিল। দেবাহতী মা বলছেন, সংসারটাই ওই রকম। যতদিন দিতে পারি রূপ যৌবন সেবা, অন্যের জন্য সুখ দিতে পারি, ততদিন রাখে, ততদিন রাখে। কিন্তু সংসারে আর সুখ না দিতে পারলে, আনন্দ না দিতে পারলে, ওই বাচ্চাটার মতো ফেলে দেয়। বোঝাতে পারলাম না, বুঝবো না, এ জন্মে সাধু কৃপা না হলে বুঝবো না, যে যাদের ভালোবেসে আগড়ে ধরে আছেন, একটুখানি রূপ যৌবন চলে গেলে, করার ক্ষমতা চলে গেলে আর এরা আপনায় মনে রাখবে না। এটাই খুব বাস্তবতা, কিন্তু আমরা ভুলে যাই সংসারে। এই জন্য যার প্রতি যত মমতা দেবেন, সেখানে যন্ত্রণা তত বেশি। এই জন্য তো ভগবান বলেছেন, অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা। ভালোবাসা যদি দিতে হয়, প্রীতি যদি দিতে হয়, তবে ভগবানের চরণেই দিয়ে দাও। এই জন্য সাধুদের সহিত প্রকৃষ্ট সঙ্গ হতে, হৃদয়ে হৃৎকর্ণ কথামৃত হরিকথা প্রবেশ করে চিত্তকে ভক্তি আপ্লুত করে দেয়, ভক্তি তরঙ্গ বইয়ে দেয়। এই জন্য বারবার বলছেন, শ্রদ্ধা বিশ্বাসের সহিত সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ যদি না হয়, তাহলে কৃষ্ণ ভক্তি কোনোদিন হবে না। এবার একটু সাধু সঙ্গের মহামহিমা আমরা একটু কীর্তন করব, কারণ দেবাহতী মাকে ভগবান কবিল তখন বলে চলেছেন, তুলায়াং লবে না পিনা সর্গং না পুনর্ভবং ভগবত সঙ্গী সঙ্গসমর্তনাম কিমুতাশিষা। ওগো, স্বর্গপ্রাপ্তি মোক্ষপ্রাপ্তির থেকে মহামহিমান্বিত যদি ক্ষণকাল প্রকৃত সাধু সঙ্গ হয়, যদি ক্ষণকাল প্রকৃত সাধু সঙ্গ হয়, তাহলে জানবেন স্বর্গপ্রাপ্তি মোক্ষপ্রাপ্তির থেকে আরো মহিমান্বিত। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, সাধু সঙ্গ করলেই আপনার ভক্তি প্রেম হবে, নচেত হবে না? সাধু কৃপা বিনা কোনোদিন আপনার প্রেম ভক্তি হবে না, গোবিন্দ কৃপায় আপনার হবে না, সাধুগুরু বৈষ্ণবের কৃপাতেই ভক্তি, না হলে ভক্তি থেকে আপনি বঞ্চিত। এটা অপেক্ষা থাকে সাধুগুরু বৈষ্ণবের। আমি একটু আগে বলছিলাম দৃষ্টান্তটা, একজন কৃষক, সে বলছে, আমার ক্ষেতে আজ আমি এবছর আমি চাষ করব না। এখন তিনি সকালবেলা ক্ষেত দেখতে গিয়ে দেখেন, চাষ করার আগে যেভাবে জমিতে জল দিতে হয়, পুরো জমিটা কদ্যমাক্ত হয়ে কাদা হয়ে গেছে জল। তার কারণ হলো, উনি চাষ করবেন না, কিন্তু ওনার ক্ষেতটা জলে ভরে আছে, কদ্যমাক্ত নির্মল কাদা হয়ে গেছে। তার কারণ, ওনার পাশের ক্ষেতের মালিক যিনি, তিনি চাষ করবে বলে চারিদিকে আল দিয়ে শ্যালো দিয়ে জল দিয়েছেন।
তখন ওই মালিককে জিজ্ঞেস করছে, আমি এবছর চাষ করব না, আর আপনার ক্ষেতের আলবাদা জল আমার ক্ষেতে এলো কেন? তখন বলছে, বোকা তুমি, আচ্ছা তোমার ক্ষেতের ওই পারে যে ক্ষেতটা ওতে জল গেছে? বললে, না ওতে যাবে কি করে, আমার ক্ষেত পেরিয়েই তো ওই ক্ষেত, তোমার ক্ষেতে গেল কেন? বলে, আপনার জমির পাশে আমার জমি বলে চুইয়ে চুইয়ে এসছে। কেউ যদি প্রকৃত সাধু সঙ্গ করে তাহলে তার হৃদয়ের ভজনটা চুয়ে চুয়ে অন্যের ভিতরে প্রবেশ করে তাকেও ভজনা আনন্দী করে তোলে। পাশের জমিটাতে তো জল দেয়া হয়নি, যে জমিতে আল বেঁধে জল দেয়া হলো সেটা চুয়ে চুয়ে পাশের খেতে যাবেই। প্রকৃত সাধু সঙ্গ করলে আপনার ভিতরে সেই সাধু কৃপা অনুকম্পা ভজন এগুলো যাবেই। আমাদের চাই না মানে আমরা প্রকৃত সাধু সঙ্গ করবার শ্রদ্ধা। আচ্ছা প্রকৃত সাধুকে, এখন তো সাধু চেনা সব থেকে কঠিন এ জগতে, এখন সাধু চেনা খবরদার, সবাইকে আবার বিশ্বাসের দৃষ্টিতে দেখবেন না, সবাইকে সাধু বানালে কিন্তু বিপদ আছে। আকারে সাধু হলেও সাধু চিনবার কিছু উপায় আছে, আপনাদের দুটো উপায় বলে দিই, একটা তটস্থ আর একটা স্বরূপস্থ। স্বরূপস্থ মানে আমি মালা তিলক নিয়েছি, একটু হরিকথা আপনাদের ইনিয়ে বিনিয়ে শোনাচ্ছি, কখনো চোখের জল কখনো হাসিতে, আপনারা আমার এই ছাপ দেখে কোনটি দেখে মনে করলেন সাধু, বললেন না এই লক্ষণে, বাহ্যিক লক্ষণে, তিলক মালা লক্ষণে, হরিকথা বলতে পারে, কীর্তন করতে পারে, কাঁদাতে হাসাতে পারে, এই লক্ষণ সাধুর না, এটা হলো স্বরূপ লক্ষণ। যেমন চিনি, চিনির মিহিদানা লবণের মিহিদানা এক দুটো পাশাপাশি রাখলে দুধ থেকে স্বরূপে একই রকম দেখায় কিনা? চিনির মিহিদানা আর লবণের মিহিদানা দুটোতে বোঝা যাবে দুধ থেকে কোনটা চিনি আর কোনটা লবণ, দুটোই তো দেখতে এক। তেমন এই যে তিলক মালা দেখে যদি কাউকে সাধু ভাবেন ভুল হয়ে যাবে, ভাববেন মানে হ্যাঁ সাধুর তাকে সমালোচনা করার দরকার নেই, অপমান করার দরকার নেই, কিন্তু ওই লক্ষণই যে প্রকৃত সাধু এটা নির্ণয় হয় না, ওটা হলো স্বরূপ লক্ষণ। কোনো বস্তু তটস্থ লক্ষণ না করলে সেই বস্তু যথাযথ চেনা বা বোঝা যায় না। তটস্থ লক্ষণ কি? আপনি ওই চিনির দানা লবণের দানাটা জিউ ভাই দিন, যখন জিউ ভাই দিলেন তখন বুঝলেন একটা লবণাক্ততা আর একটা হলো মিষ্টতা। প্রকৃত সাধু চিনবেন কি করে? প্রকৃত সাধু চেনার একটাই উপায়, এক লাইনেই বুঝিয়ে দিয়ে গেছেন, সেটা হলো যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, যার মুখের দিকে তাকালে, যার দিকে তাকালে নিজের অজান্তেই জিউ ভাই বা মনে ভগবানের স্মরণ আসে, ভগবানের নামটা জয় নিতাই জয় গৌরী এরকম চলে আসে, জয় রাধে এরকম একটা ভাবনা, সদ্ভাবনা উদয় হয়। সূর্য উঠলে যেমন সকলের চোখ খুলে যায়, রাতের ঘুমটা চলে গিয়ে মুদ্রিত চক্ষু উন্মিলন হয়ে যায়, সবাই জেগে ওঠে, সাধু দর্শন করলে আপনার চিত্তে পবিত্র ভগবানের নাম জিউ ভাই এসে যাবে, মনে পবিত্র ভাব এসে, এই লক্ষণই বোঝা যাবে। ইনি হলে যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, এই হলো সাধু লক্ষণের উপায়। প্রকৃত সাধু সঙ্গ যতদিন না হবে ততদিন আপনার দশা পাল্টাবে না, আপনার জীবনের কোনো পরিবর্তনে আধ্যাত্মিক জগতে হবে না, সাধু কৃপা বিনা কোনো কাজে ভক্তি নাই, কোনোদিন হবে না। এই জন্য বারবার বলছেন এই শ্রদ্ধা পাওয়ার জন্য ভগবান বারবার বলেছেন, না তোমাকে কি করতে হবে, তোমাকে প্রকৃত সাধু মহতের কৃপা তোমার প্রয়োজন। সাধু কৃপার দৃষ্টান্ত আমরা একটু আগে বলেছি, আবার বলছি, একই পাঠ বারবার করছি কারণ আপনারা নূতন। নূতন হলো সাধু কৃপাতে কি হয় এটা আমরা একটু প্রকৃষ্ট রূপে একটু একদম জ্বলন্ত একটা প্রমাণ সামনে না আসলে তো মানুষ মানে না। জ্বলন্ত প্রমাণটা হলো সুখদেব গোস্বামী বলছেন, ছিল সুখদেব গোস্বামী বলছেন, মহারাজ পরীক্ষিতে সাধু মহিমা সৎসঙ্গ মহিমা, তিনি বলছেন এক জঙ্গলে দ্বাদশ জন মহা ডাকাত ছিল, দুর্ধর্ষ তারা, তাদের কাজ প্রতিদিন লোকের হত্যা করে হোক, আগুন জ্বালিয়ে হোক, অপহরণ করে হোক, যেভাবে অর্থ রোজগার করা। তো আজকে তারা জীবনের অন্যতম একটা শ্রেষ্ঠ ডাকাতির পরিকল্পনা করেছে আজ রাত্রে, সেটি হলো কয়েকশো কোটি টাকার মালিক তার মেয়ের বিয়ে দেবে, ব্যাংকে থেকে টাকা তুলে কোটি টাকা তুলে অলংকারটা তুলে বেশ 2-3 কোটি টাকা তার সম্পদ দেখে দিয়েছে আজকেই দিন। এখন যখন সন্ধ্যাবেলায়
তারা সব পরিকল্পনা করে বেরোবে যে কার কি ডিউটি, ডাকাত করতে গেলে এক একজনের ডিউটি আলাদা থাকে, থাকে কিনা সেন্টি থেকে থাকবে, তালাকে ভাঙবে, সম্পদগুলোকে পুড়বে, থাকে কিনা, এক একজনের ডিউটি থাকে। তো ঘটনাক্রমে একজন শরীর খারাপের ধরন আসেনি। সর্দার বলছে তাহলে আজকে অফ রাখতে হয়, কারণ একজনের অভাবে ধরা পড়বে, তো হয় না, এক একজনের ডিউটি আছে। তো পাশ থেকে একজন বলছে আর একজনের জোগাড় করবো, আজকের এই সম্পদ হারিয়ে গেলে কাল বিয়ে ওই সম্পদ তো আর পাবো না। তখন বলছেন আপনি যদি ভরসা দেন, এই জঙ্গলের মধ্যে ওই তাল পাতার একটা পাতালতা দিয়ে এক সাধু বসে বসে জপ করে, ওকে আজ টেনে আনি রিভলভারের ভয় দেখিয়ে, মৃত্যুর ভয় দেখিয়ে, ও আমাদের সাথে অন্তত সেন্টিতে থাক। এই তো দুই তিনজন এসে একটা মাথা একটা পিঠে ঠেকিয়ে বলছে ওঠ বেটা ওঠ, ডাকাতি করতে হবে যে আমাদের সাথে, সাধু তো প্রতিবাদ করে না, চলো বাবা। সর্দার বলছে কাকে আনলি, সাধু এসব পারে? বলে না রে, ও তো সেন্টিতে থাকবে, বাইরে গার্ড দেবে, কে কে আসছে দেখবে, ওকে নিন, ওই ছাড়া তো উপায় নেই, একজন কম হলে যদি ধরা পড়ে যায়। এবার সাধুকে ওই তিলকমালা মুছিয়ে টিয়েছে দিয়ে কোনো রকমে ডাকাতির কালো পোশাক পরিয়ে নিয়ে গেছে, নিয়ে ভোরবেলা নির্বিঘ্নে ডাকাতি করে দস্যুতা করে ভাগাভাগি করছে টাকা পয়সা। সাধুকে যখন দিল, সাধু বলছে আমাকে হাসালে বাবা, গুরুদেবের কৃপায় ঘর সংসার ছেড়ে জঙ্গলে ভগবানের ভজন করছি, আর পাঁচ বাড়িতে মুষ্টি ভিক্ষা করে ওইটা ফুটিয়ে খায়, আমার তো ওইসবের দরকার নেই, ওগুলো তোমরা ভাগ করে নাও। বলে এরকম মানুষ তো দেখিনি কখনো, বলছে ওইগুলো তোমরা ভাগ করে নাও। সাধু যখন চলে যাচ্ছে, পাশ থেকে সর্দারকে বলছে সর্দার একটা জিনিস লক্ষ্য করেছেন, ও সাথে থাকাতে আজ আমাদের কোনো বিঘ্ন আসেনি, কোনো বিপদই আসেনি, নির্বিঘ্নে ডাকাতি হয়ে গেছে। আমার মনে হয় ও তো ঈশ্বর ফিশ্বর করে সারাদিন সারা রাত সারা জন, ওকে মনে হয় আমাদের দলে রাখতে পারলে আমরা বিপদ মুক্ত হতে পারতাম। সর্দার বলছে আমিও যে ভাবিনি তা না, ওর এমন একটা ক্ষমতা, আজ আমাদের কোনো বাধাই হলো না, নির্বিঘ্নে ডাকাতি। এই এদিকে শোন, আবার এসছে কি, তা আজ থেকে আমাদের দলের সদস্য হতে হবে, যদি না বলিস তো শেষ, এইখানে পুঁতে রাখবো মেরে। হেসে বলছেন আমার একটা শর্ত আছে, আমি তোমাদের সাথে ডাকাতি করব, তোমাদের সদস্য একটা শর্ত আছে, কি, 29 দিন, মাসের মধ্যে 29 দিন তোমাদের সাথে আমি যা বলবে করব, ডাকাতি করব, 30 দিনের দিন অর্থাৎ মাসে একদিন আমি যা বলবো তোমাদের তা শুনতে হবে। হেসে তখন সর্দার বলছে পাগল তো, আরে সাপ্তাহিক ছুটি থাকে শুক্রবার, একটু গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবো, এক মাসে ডাকাতি করবো, একদিন আর হাওয়া খেয়ে বেড়াবো, ও তো কি করবে, একটু প্রসাদ খেতে বলবে, হরিনাম করতে বলবে, নাই এই এই বসে থাকতে বলবে, রাজি 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 চলো। 29 দিন ডাকাতির পর্ব শেষ, এই 29 দিনে কোনো বাধা আসেনি ওদের। 29 দিনের পর সংক্রান্তির দিন বলছে কালকে কিন্তু আমার দিন, মনে আছে? বলে অবশ্যই মনে আছে, কি করতে হবে তাই বলো। বলেন কাল রাত 3:30 সময় ঘুম থেকে উঠে আমার ওই পণ্য কুটিরে যাবে জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে ওই 11 জন গিয়ে যখন উপস্থিত, তাড়া তাড়া গোপ, এই বড় বড় চুল, আলখেল্লা পোশাক, বলছেন কি ওকে দেখছো? বললাম ও তো একটা পরামানিক খুর, কাছি নিয়ে বসে আছে। বললেন তোমাদের এই চুল দাড়ি গোপ সব খুলে নাড়া হতে হবে, সর্বনাশ। সর্দার বলছে কত গোপটাকে কত পাকিয়ে পাকিয়ে, ডাকাতির গোপ, সন্ত্রাসীর গোপ। তখন বলছে কথা তো দেওয়া, একদিন ওর কথা শুনতে হবে, আরে আবার গজাবে, আবার গজাবে, তাতে আর কি আছে। তখন করেছে কি, ওই ঘোর কর্ম করে নাড়া টাড়া করে বলছে বাবা ওই সরোবর আছে, স্নান করে এসো। ওরা সরোবর থেকে স্নান করে আসলে সাধু 11টা নূতন কাপড় ওদের কাছে মেরে পরিয়ে দিলেন, ধুতি, আর পরিয়ে দিয়ে ওদেরকে তিলক, দাদার সঙ্গে তিলক দিয়ে ওইখানে বুকে হরিনাম নিকে তিলক মালা, কণ্ঠে তুলসীর মালা, প্রতিবাদের একদিন তো শুনতে হবে ওর কথা, এই সমস্ত পরিয়ে দিয়ে হাতে প্রসাদী মালা দিয়েছে, এখানে 4 মালা বসে বসে হরে কৃষ্ণ জপ করো, 11টা আসন দিয়ে জপের মালা দিয়ে জপ করছে। এই এই যে ডাকাতগুলো নারী হত্যা করেছে, শিশু হত্যা করেছে, স্বর্ণ চুরি করেছে, এতে ওদের, লক্ষ্য করুন, এতে ওদের মহাপাপ হয়েছে কিন্তু অপরাধ হয়নি। সাধু চরণে কোনোদিন ওরা অপরাধ, বৈষ্ণব চরণে ওরা কোনোদিন অপরাধ, অপরাধ এক জিনিস আর পাপ এক জিনিস। গীতায় মানে সমগ্র আমাদের গৌড়ীয় গ্রন্থ গৌরবে সর্বস্বামী বলেছেন, যদি কারো অপরাধ না থেকে মহাপাপও থাকে
এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে নামের ক্ষমতা, যদি অপরাধ না থাকে কোটি পাপও থাকে, এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এটা ভাগবতেই বলছেন, যদি অপরাধ না থাকে, আর অপরাধ থাকলে কোটি জন্ম কৃষ্ণ নাম করলে আপনি প্রেম পাবেন না। এই জন্য পাপ যা থাকুক কিন্তু অপরাধ যেন, এই অপরাধ আর পাপ আকাশ পাতাল বিস্তর। অজামিলের পাপ ছিল, অপরাধ ছিল না, এই জন্য নামাবাস পুত্র নারায়ণকে ডেকে সে বৈকুণ্ঠে চলে গেল, কারণ ওর অপরাধ ছিল না, ওর পাপ ছিল। আরে পাপ চলে যায় এই কলিযুগে, যদি মনে করে আগামীকাল আমি মালা জপ করব, হরে কৃষ্ণ মন্ত্র জপ করব, করেনি কাল করব, এ ভাবনা ভাবলেই তার পাপ চলে যায় হৃদয়। হরিনামের এত মহামহিমা, কালকে করব হরিনাম এই চিন্তাও যদি কারো মনে উদয় হয় সমস্ত পাপ চলে যায়, যদি অপরাধ না থাকে। তো ওই বারো জন এগারো জন তাদের দস্যুবৃত্তি করেছে, পাপ মহাপাপ আছে, অপরাধ নেই, নাম নেওয়ার সাথে সাথে নামটা দিল কে ওদের কানে, দিল তো পরম সাধু, সঙ্গে সঙ্গে বলছে এইবার মালা রাখো, গোবিন্দকে ভোগ লাগানো উপাদেও আস্বাদ্য প্রসাদ ওদের পেট পুরে খাওয়ালো। খেয়ে বলছে এইবার কি কাজ, এবার বলো কি কাজ সাধু, বলে তোমাদের আর কাজ কি, চুপচাপ বসো, যার কাজ সেই করে নেবে। এদিকে পরম কৃপালু করুণা ঘন ভগবান ওই দেশের রাজা রানীকে স্বপ্নে দেখিয়েছে ভোরবেলা, অমুক জঙ্গলে বারো জন আমার প্রিয় ভক্ত সাধু আছে, যদি তাদের গৃহে এনে বৈষ্ণব সেবা সাধু সেবা দিতে পারো, তাদেরকে অভিনন্দন করতে পারো, তাহলে তোমাদের কৃষ্ণ ভক্তি হবে। গোবিন্দ স্বপ্নতে রাজা রানীকে একই সাথে দেখিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে কি করেছে, রাজা তার সেনাপতি সহ মন্ত্রীদের বললেন রূপার পালকি নিয়ে যাও বারোটা, যে পালকিতে আমি চড়ি ওই পালকি নিয়ে তাদেরকে অভিমন্দিত করে হাতি ঘোড়াকে সামনে অভিষেক করে অমুক জঙ্গলের ওই ভগবানই আমাকে নির্দেশ দিয়েছেন ভোরবেলা, রানীকে এবং আমাকে একই সাথে স্বপ্ন আদেশ করেছেন, সেই জঙ্গলে গিয়ে বারো জন সাধুকে হাতি ঘোড়া সামনে অভিবন্দন করতে করতে রূপার পালকিতে উঠে যাচ্ছে রাজার বাড়ি। ডাকাত সর্দার তখন ভাবছে এর দিকে তাকিয়ে, এও কি সম্ভব, সারা জীবন ডাকাতি করলাম, এখন রাজা অভিষেক করে পালকিতে চড়িয়ে বরের মতো নিয়ে যাচ্ছেন, এও কি সম্ভব। রাজার বাড়িতে গেলে রানীমা আঁচল পেতে দিল, রানীমা নিজে চোখের জলে এই বারো জন সাধু ভেবে সবাই চরণ জল করল, সবাইকে অভিষিক্ত করে বরণ করল, গোবিন্দের ভোগারতি হলো, গৌর গোবিন্দের উপাধি ও রাজ ভোগাদি সবাই পেল। এবার রাজা রানী সিন্ধুক কোলে হীরা মণি মুক্তা এক এক থলে করে সবার হাতে দিয়ে চোখের জলে প্রার্থনা করছে আশীর্বাদ করো, ওদের গা কাঁপছে ঘটনাগুলো দেখে। আমি গল্প শোনাচ্ছি না, এই হয় সাধু সঙ্গের মহিমা এত অপর। ওরা যখন ফিরে আসলো সাধুর আশ্রমে তখন গোধূলি বেলা, সূর্য অস্ত যায়, তখন বলছে আজকের মতো আমার কাজ শেষ, তোমরা এই যে সোনাদানা মণিমুক্তা পেয়েছ আর তোমাদের ডাকাতি করা লাগবে না, কয়েক পুরুষ তোমরা স্বাচ্ছন্দে তোমরা এই এইভাবেই চালিয়ে যেতে পারবে, তোমাদের জীবন নিয়ে হবে, চলে যাও। ডাকাত সর্দার তার ভাগের অংশটা অন্যদের হাতে তুলে দিয়ে বলছেন বাড়ি ফিরে যা, আমি আর যাব না। কেন, আপনি কি করবেন, বলে আমি আমার ঠিকানা পেয়ে গেছি, আমি আমার জীবনের লক্ষ্য পেয়ে গেছি, তোরা চলে যা, আমার সম্পদ যা কিছু ডাকাতি করেছি তোরা ভাগ করে নিয়ে যা। সর্দারের কথার চোখের জল দেখে সাধুকে বলছেন জীবনে অনেক অন্যায় অনেক পাপ করেছি, 29টা দিন তুমি আমাদের সাথে থেকেছো, একটা দিন তোমার কথা পালন করে এইগুলো গ্রহণ করে জীবনে যা পেয়েছি, এ জন্মে কেন, কোনো কোটি জন্মে এটা পাওয়ার সম্ভাবনা ছিল না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার অনেক জন্মের চেনা, তোমাকে রাখবে।